ফাজলামি শুরু করছেন আপনি আমার সাথে আমি কি এটি ভিক্ষে থানলে বলছি তাই যে আপনি খালে আমাকে 20 টাকা দিবেন সান আশ্চর্য এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে 20 টাকা আপনার থেকে চাই লিখছি 20 টাকা তো আপনাকে দিচ্ছি তাও তো সুপা করেন কে এই বেয়াদব মে এই তোর তো সাহস কম লয় তুই আমাকে গাল পারিস কোষ কে তুই এ তুই কি কোষ তো আমি সম্মান দিয়ে আপনাকে করছি আর তুই আমাকে তুই করে করছু আজকে যদি তোর চুলের মুঠে আমি না ছিড়ছি তা আমার নাম টুম্পা লয় সত্যি তোক লিয়ে কোনটি যাওয়া মুশকিল কে রে বাবা এত সাজগোজের কি আছে ধুম মার তো তুই তুই তো নিজে সাজিস নে মানুষকে সাজ পেতিস নে আজকে আমার মনে মানুষ সাপিক খানে ছবি আমি হলত দেখতে যাব তা আমি সাজব না তো কেরা সাজবি তুই যে এত সাজিচ্ছু তা সাপিক খান কি তোকে দেখতে আসবে নাকি ভূতের লাগা জানু কে করে সাজিস নে আমি এটা জিনিসই বুঝি নে আমার চেহারা কি কম সুন্দর নাকি আমি থাকতে ভারত থেকে লাইকা কিসের জন্য লিয়ে আসা লাগবি আর লাইকা যে লিয়াচ্ছে তাক তো মেলা টাকা দেওয়া লাগছে আর ওই লাইকাক না নিয়ে আসে যদি হামাক লিলো হনি তাহলে তো 1 টাকাও দেওয়া লাগলো না হানি কারণ আমি সাপিক খানের সাথে ছবি করমো এরই তো বড় কথা টাকা দিয়ে কি করমো কলো আর হলো তোর যে টাকার কত লোভ সেটা আমি স্যার আর কেউ জানে না তুই কি এখন যাবো নাকি তোকে আমি থুয়ে যাবো আমাক থুয়ে যাওয়ার সাহস কি তোর আছে নাকি কোনো এদিকা বেদিকার টাইম নাই আজকে আমি সাপিক খানের প্রিয়তমা ইয়ে ভাই এটি তো দেখিচ্ছি সবই হাই ফাই ম্যাডাম কিছু কবেন আপা আমি সাপিক খানের প্রিয় তোমার ছবি দেখতে যাচ্ছি আমাকে দূরে টিকিট দেন তো ও আচ্ছা ঠিক আছে 500 টাকা দেন কি 500 টাকা আমি অতগুলো টিকিট লিমু না তো দূরে টিকিট লিমু আরে ম্যাডাম 2 টিকিটের দামই 500 টাকা এক একটা 250 টাকা করে কোন কি মগের মুল্লুক পাচ্ছেন 250 টাকা করে টিকিটের দাম হয় 50 টাকা করে দুইজনে 100 টাকা দমো 100 টাকায় লেন আর আপনি সেটি যাচ্ছেন 500 টাকা না দেখেন ম্যাডাম 250 টাকা হলে লেন না হলে লাইনের থেকে সরে দাঁড়ান মেলা মানুষ দাঁড়া আছে তারিখ এক থেকে যদি 300 টাকা করে লে তাও তারা টিকিট লিবি আর আপনি পড়ে আছেন 50 টাকা মানসিক যে আপনারা বেড়ে নষ্ট করাছেন ওই জন্য তো যা চাবেন তাই দিচ্ছে আর আমি কি অত বোকা নাকি আপনারা যেরেই চাবেন আমি কি সেরেই দমো দেখেন ম্যাডাম আপনার সাথে আজারে কথা কয়ে আমি সময় নষ্ট করবে চাই না আপনি লাইন থেকে সরে দাঁড়ান যান কত বড় সাহস রে আমাক লাইনের থেকে সরবে কয় কেরা টুম্পা কি হসে রে ওই মহিলার সাথে এত কি কথা কোস ইনকে সেতে আছো কে সেতে যাবো না কিসের জন্য 50 টাকা টিকিটের দাম সেটি চাচ্ছে 250 টাকা তুই ক এরা টিকিটের দাম কোনোদিনও 250 টাকা হয় কি কোস এত টাকা তো আমাদের কাছে নাই তাহলে এখন কি করব ছবি না দেখে বাড়ি যাব সেটাই তো দেখিচ্ছি এরা তো 250 টাকার লিসে টিকিট দিবারই লয় আমাদের কাছে আছে 100 টাকা আরও 400 টাকা লাগবি কপাল দেখছো টিকিট ঠিকই পেলাম কিন্তু টাকার জন্যই কিনবে পাচ্ছি নে তুই চিন্তা করিস না থাম ওই সেরি কাছে আমি আবার যাচ্ছি আচ্ছি যখন ছবি না দেখে তো আমি যাবো না করছি যে আপা আমাদের কাছে তো অত টাকা নেই 100 টাকা আছে সেটি না হয় আরও 20 টাকা দিচ্ছি তাও দুটি টিকিট দেন ফাজলামি শুরু করছেন আপনি আমার সাথে আমি কি এটি ভিক্ষে থানলে বলছি তাই যে আপনি খালি আমাকে 20 টাকা দিবে সান আশ্চর্য এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে 20 টাকা আপনার থেকে চাই লিখছি 20 টাকা তো আপনাকে দিচ্ছি তাও তো সুপা করেন কে এই বেয়াদব মে এই তোর তো সাহস কম লয় তুই আমাকে গাল পারিস কোষ কে তুই এ তুই কি কোষ তোকে আমি সম্মান দিয়ে আপনাকে করছি আর তুই আমাকে তুই করে করছু আজকে যদি তোর চুলের মুঠে আমি না ছিড়ছি তা আমার নাম টুম্পা লয় তাই নাকি আমি এ ঘর থেকে বাড়াচ্ছি দেখি তুই আমাকে খালি টাচ করে দেখ তোর ঠ্যাং ভেঙে হাত ধরে দেবো আয় আয় খালি বের হয় আয় নাকে দেখ তো কি করি আমি এ টুম্পা এ থাম 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 এটি আসিকে মারামারি করিচ্ছু এই জন্য তোর সাথে আমার কুন্ডু যাওয়া মন চায় না যেটি যাস সেটি খালি কাউল করিস মারামারি করিস চল তো চল ছবি দেখা লাগবে লয় ছবি তো দেখবে আসিস নি একচু মারামারি করবে
তুই আমাক টেনে টেলি আসলো কিসের জন্যে? ওই ছেলে কারো কয়টা দেওয়া লাগলো হনি, ওর বার বেশি বেড়ে গেছে, আমাক টিকিট দিবে লয়। তুই পাওত পাড়াতে ঝগড়া করবে যাস কিসের জন্যে? দেখেছ যে টাকা কমে দিবে লয়, তারপরও অত আন্দ্রান লাগে কে? তুই আমার বান্ধবী নাকি শত্রু রানী আমি তো সেরে বুঝতে পারছি না। আমাক যখন মারলো তুই সাইডে লাগিয়ে দিবার পাসনি ওই ছেলে, হাঁ করে খালি সায় থেকে দেখলু। আমার অত মান সম্মান বেশি হয়নি, তাই যে রাস্তার মধ্যে মারামারি করে আমি মান সম্মান নষ্ট করবো। লে যা হসে হসে, কি করলে এখন ছবি দেখতে পামু সেই বুদ্ধি ব্যয় কর। তোর কোনো বুদ্ধি ব্যয় করা লাগবি না, আমাকে ছবি দেখা হসে, থাক দেখার দরকার নাই, কাছে টাকা নাই আবার ছবি দেখার জন্য লাপাচ্ছ, সবার যাই। সাজে গুজে যখন বার হসি তখন তো ছবি দেখেই যামো, কিন্তু টাকা পামু কুটি? 70 টাকা আনছিলাম, 50 টাকা মার বিছনা তলে থেকে লিছি, আর 20 টাকা দাঁতে পানে বাড়ার থেকে চুরি করে আনছি, চুরি করার তো আর কোনো জায়গায় দেখছি নে। চুরি করার চিন্তা বাদ দিত, আমার কলে এগুলা আর ভালো লাগছে না, তুই বাড়িতে গেলে চল, নাহলে আমি একলাই চলে গেলাম। ইস রে তুই এত কথা কস কিসক, চুপ করে থাকতো, আমাকে ভাব বেঁধতে ভাব বেঁধতে। ওই ইয়াস, সেই রকম একটা বুদ্ধি মাথা থেকে বের হচ্ছে, চ ঘুটু দাদার ভিয়ত যাই। কি ঘুটু দাদার কোন ভিয়ত যাবো, আর ভিয়ত যাবো কিসের জন্যে? বান্ধবী তুই এখনো আমাক চিন বেরিয়ে পেলু না, চ আগে যাই তারপর দেখি শুনি কি করি। কি আছে রে তোর, সোপা অঙ্গে করছু কে? তুই পত্যের ভিয়ত আছো কিসের জন্যে, তোর মতলবটা কি? তুই যেটা ভাবিচ্ছি আমি সেটাই করিচ্ছি, বেশি কথা না কয়ে তাড়াতাড়ি পত্যে তোলেক। এস রিয়ে তোর মাপা কি গিয়েছে? হ্যাঁ হলত ছবি দেখার জন্য মানুষের ভিড়ে পড়তে চুরি করে তারপরে তুই টিকিট কিনবো? এছাড়া আর কোনো উপায় নাই, চুরি করার সময় এত কথা কস নে তো, তাড়াতাড়ি তোলে। কিন্তু এটি কি ঠিক হবি? ঠিক না ব্যাটি, সেরে ছবি দেখা পর বুঝমনি, তুই এখন তোলে তো। কি ব্যাপার, আপনি কোমা আবার আসছেন? আপনি কষি নে, 250 টাকার নিচে কোনো টিকিট বিক্রি হবি না। আরে ম্যাডাম এত সেতে যান কিসের জন্যে, আপনি আমার কথাটা তো আগে শুনবেন। কি করবেন তাড়াতাড়ি কন, আমারও তো সময় নেই। করছি যে 500 টাকা না হলে তো আপনি টিকিট দিবেন না, তা 500 টাকার পরিবর্তে যদি আপনি অন্য কিছু দেয় তাহলে তো টিকিট দিবেন। অন্য কিছু দিবেন মানে কি কবা চাচ্ছেন আপনি? আসলে এগুলো গোপন কথা তো, আশেপাশে কেউ আসছে নাকি সেটা দেখেলেই। শোনেন আমি 1 কেজি মরিচ নিয়ে যাচ্ছি, এখন 1 কেজি মরিচের দাম তো 500 টাকার উপরে, আপনি 1 কেজি মরিচ নেন আর আমাকে দুটি টিকিট দেন। ভাগ্যা শুরু করছেন আপনি, আমি কি এটি মরিচের ব্যবসা করি তাই যে মরিচ নিয়ে যাচ্ছেন? টাকা লাগবে টাকা, আপনি আমাকে টাকা দেন। ম্যাডাম আপনি না বোঝার চেষ্টা করেন, এই মরিচ বাইরে বেচতে গেলে মেলা সময় লাগবে, ততক্ষণে আমার ছবি শুরু হয়ে যাবে, তা আসতে যদি আপনি নিলেন হিনি খুবই উপকার হলো নি ম্যাডাম। বাজার থেকে তো ঠিকই মরিচ কিনবেন, সেই মরিচটা আপনি আমাক থেকে এলেন, এই মরিচ একবারে ফরমালিন মুক্ত টাটকা টাটকা, এখনই চুরি করে নিয়ে আসলাম। কি করলেন, চুরি করে নিয়ে আসছেন মানে? আরে ম্যাডাম আপনার মাথার সাথে সাথে দেখেছি কানে ভোল্টেজও কমে গেছে, চুরি কখন করলাম? আমি করলাম যে চোখের তলে থেকে মরিচ নিয়ে আসছি। এত করে যখন লিবের করছে মরিচটা লেই, আর গ্রামে মানুষ তো মরিচ এলে খারাপ হবার লয়। আচ্ছা ঠিক আছে, মরিচ আপনি আমাক দেন, আমি আপনাকে 2টা টিকিট দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ, আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করবে পামো না। রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা, এই টিকিট 2টা পেছি রে, সেই খুশি আমি রে। যাক অবশেষে তাও টিকিট 2টা পাওয়া গেল, চল চল ছবি ব্যান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। এ টুম্পা ওদিক স্যার দেখ কেরা আছে। কেডা আছে রে, তাই যে ভয় অঙ্গে কাঁপিচ্ছু। মরিচ তো চুরি করে নিয়ে আসলো, এখন দেখ মরিচের জাল ক্যাঙ্গে করে বাই করে দেয়। এ ভাই এই চাষি কুর্তে গেল, ক্যাঙ্গে করে বুঝলো আমরা মরিচ চুরি করছি, এখন তো সেই ধোলাই দিবিনি।